শাহজালাল রহমতুল্লাহ আলাই যদি মানুষের উপকার করতে পারত, জীবিত মানুষদের জন্য যদি তিনি কিছু করতে পারত, তিনি যদি মানুষের কোনো উপকার করতে পারত, তাহলে সিলেটের যে ভয়াবহ বন্যা এটা তিনি থামাতে পারতেন। কিন্তু না, তিনি তো এটা করতে পারবেন না। তিনি মৃত্যুবরণ করেছেন, তিনি মারা গেছেন, তিনি তো এই দুনিয়ার অবস্থায় জানেন না, তিনি কিভাবে ওই শাহজালাল জালালিদেরকে কিভাবে তিনি হেফাজত করবেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের কবুতরকে খাবার দেও কাজ হলো না, ওই মাজারের গজার মাছকে খাওয়ার দেও কাজ হলো না, মাজারের গাছে সুতা বেঁধেও কোনো কাজ হলো না, সব কিছু পণ্ড হয়ে গেল, সব কিছু পণ্ড হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সিলেটকে ভাসিয়ে দিলেন বন্যার মাধ্যমে। আল্লাহ বলছেন সূরা রুমের 30 নম্বর সূরার 41 নম্বর আয়াত, জহরাল ফাসাদু ফিল বারি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যত বিপর্যয় রয়েছে এগুলো হচ্ছে মানুষের কামাই। লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, তাদের মন্দ কাজের কারণে আমি তাদেরকে শাস্তি দিয়ে থাকি যেন তারা ফিরে আসে। শাহজালালের মাজারের ভক্তরা, শাহজালালের ভক্তরা আপনারা কি ফিরে আসবেন নাকি ওই মাজারে আবার গিয়ে লুটিয়ে পড়বেন, ওই মাজারে গিয়ে আবার সন্তান চাইবেন, ওই মাজারে গিয়ে নিজের বিপদের কথা বলবেন, ওই মাজারে গিয়ে শাহজালালের কাছে সাহায্য চাইবেন? আপনারা এইগুলো করেন দেখে আল্লাহ তাআলা আমাদের উপর এরকম একটা গজব চাপিয়ে দিয়েছেন, আর অন্য কোনো কারণে নয়। আপনাদের বিশ্বাস হচ্ছে শাহজালাল রহমতুল্লাহ আলাই মানুষের উপকার করতে পারে, অথচ এই বিশ্বাস এর মতো তুচ্ছ বিশ্বাস, এর মতো নিম্ন ধরনের বিশ্বাস আর কিছু হতে পারে না। শাহজালাল রহমতুল্লাহ আলাই যদি মানুষের উপকার করতে পারত, জীবিত মানুষদের জন্য যদি তিনি কিছু করতে পারত, তিনি যদি মানুষের কোনো উপকার করতে পারত, তাহলে সিলেটের যে ভয়াবহ বন্যা এটা তিনি থামাতে পারতেন। কিন্তু না, তিনি তো এটা করতে পারবেন না। তিনি মৃত্যুবরণ করেছেন, তিনি মারা গেছেন, তিনি তো এই দুনিয়ার অবস্থায় জানেন না, তিনি কিভাবে ওই শাহজালাল জালালিদেরকে কিভাবে তিনি হেফাজত করবেন, তিনি কিভাবে বন্যা ঠেকাবেন, কিছুই করতে পারবেন না। শাহজালালের ভক্তরা অযথা আশা করে বসে আছে যে কেয়ামতের দিন শাহজালাল তাদের জন্য সুপারিশ করবে। এই যে আপনার যে বিশ্বাস, এই বিশ্বাস একটা নষ্ট বিশ্বাস, এই বিশ্বাস থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, এই বিশ্বাস থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে। আমি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর বিরুদ্ধে কথা বলতেছি না, আমি বলতেছি ওই সিলেটের মাজারে যে কুকর্মগুলো হয় সেগুলোর বিরুদ্ধে বলছি, আমি সেগুলোর বিরুদ্ধে বলছি। আমরা এগুলো সহ্য করতে পারি না। কুরআন সুন্নাহ ধারক বাহক যারা, যারা আহলে হাদিস উলামায়ে কেরামগণ আছেন, তারা এই দুনিয়ার জমিনে শিরক হবে, বিদআত হবে, এটা কখনো বরদাস্ত করবে না। আপনি আমাকে গালি দিতে পারেন, জালালি ভক্তরা আমাকে গালি দিতে পারেন, শাহজালালের ভক্তরা আপনারা আমাকে গালি দিতে পারেন, কিন্তু গালি দিয়েই আপনি আমাদের কণ্ঠকে স্তব্ধ করতে পারবেন না, আমরা আমাদের কথা বলেই যাব। আল্লাহ তাআলা এরকম বিপদ ভয়াবহ বন্যা কেন দিয়েছেন? শিক্ষা নেওয়ার জন্য। পীর কোনো মানুষের উপকার করতে পারে না, পীর কোনো মানুষের উপকার করতে পারে না। পীর যদি তা মানুষের উপকার করতে পারত, পীর যদি কোনো উপকার করতে পারত, তাহলে পীর তার মৃত্যু ঠেকাতে পারত, পীর তার ছেলের মৃত্যু ঠেকাইতো, পীর তার স্ত্রীর মৃত্যু ঠেকাইতো, পীর তার বাবার মৃত্যু ঠেকাইতো। কিন্তু কি কোনো পীর কি পেরেছে? পারে নাই। পীর কখনো এবং মানুষের জন্য কিছুই করতে পারে না। ও মারা গেছে, ওর জন্য দোয়া করতে হবে। আপনি শাহজালালের মাজারে যান, গিয়ে আপনি তার জন্য দোয়া করেন, তিনি দোয়ার মুখাপেক্ষি আপনি তার কাছে সাহায্য চান কীভাবে? আশ্চর্য, মরা মানুষের কাছে কীভাবে আপনি সাহায্য চান? এর চাইতে ব্যর্থ আশা আর কিছু হতে পারে না। আল্লাহ আমাদেরকে বোঝার এবং মানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত বিপর্যয় থেকে, আসমানি বিপর্যয় এবং জমিনের যাবতীয় বিপর্যয় থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, এবং সিলেটে যে স্মরণকালের ভয়াবহ বন্যা, এই বন্যা থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ, তুমি সিলেটবাসীকে রহম করো, তুমি তাদের উপর দয়া করো, অনুগ্রহ করো। আল্লাহুম্মা আমিন।